কি কি পদ্ধতি, কি কি টেকনিক অবলম্বন করে বেগুন গাছের বাম পার টু বাম পার ফলন করা যাবে। যাদের যাদের বেগুন গাছ আছে এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতেই হবে, বুঝছেন না? সুন্দর ঝাঁকালো, সেই সুন্দর ভাই বড় হচ্ছে। কিন্তু তো আপনারা যাদের বেগুন গাছ আছে তারা এই গাছ করে দেখেন, অনেক ফলন পাবেন ইনশাল্লাহ। বাবা এখানে কয়টা ফুল আইছে একসাথে। আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি সবার সাথে শেয়ার করব কি কি পদ্ধতি, কি কি টেকনিক অবলম্বন করে বেগুন গাছের বাম পার টু বাম পার ফলন করা যাবে, বুঝছেন না? সার তো দিচ্ছি, জৈব সার সবার সাথে শেয়ার করতেছি, আরও শেয়ার করব, কিন্তু কিছু কিছু পদ্ধতি আছে তো ওগুলো অবলম্বন করতে হবে, সেইটা অবলম্বন করে বেগুন গাছের বাম পার টু বাম পার ফলন। চলেন আমিও আমার গাছে সব করব, আজকে সব গাছেরই করব, সরাসরি আপনাদের সাথেও শেয়ার করব। যাদের যাদের বেগুন গাছ আছে এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতেই হবে, বুঝছেন না? নাহলে কিন্তু বেগুন গাছে যতই সার দেন আর যাই করেন ফলন কিন্তু বেশি হবে না। দেখেন, দেখতে তো বেগুন গাছগুলো সেই সুন্দর ঝাঁকালো, সেই সুন্দর ভাই বড় হচ্ছে, কিন্তু বাগান করতে গেলে না অনেক সময় মায়া মমতাও ত্যাগ করা লাগবে, জানি কষ্ট লাগবে, তারপরেও নিচের দিকের যত পাতা আছে সবগুলোই আমি এখন বিসমিল্লাহ রাখুন সাইটে সাইটে ফেলে দেব। খুব সাবধানে, এই যে ছোট ছোট ডাল আর ছোট ছোট এই যে ডালের পাশে যে কুশিটা বের হয়েছে বা শাখাটা বের হয়েছে এটা সহই কেটে দেওয়া লাগবে, বুঝছেন? এই যে, কারণ ওই সব শাখায় কিন্তু বেগুন ধরে না, শুধু শুধু গাছের পুষ্টি খায় না। এই যে এতটুক পর্যন্ত আমি দেখেন কাটে দিলাম নিচের থেকে, তাতে গাছের গোড়ায় রোদও লাগবে এবং গাছের পুষ্টিটাও খায় নেবে না। আর এই যে গাছটা মোটামুটি দেখেন আপনার হাতের এক হাত পরিমাণ হয়ে গেলে এই গাছে থেকেন তখন একদম মাথা থেকেন ডগাটা আস্তে করে কেসি দিয়ে কাটিয়ে দিতে হবে। এখান থেকে অনেকগুলা, এই যে এখান থেকে অনেকগুলা শাখা পোশাকা বাইর হয়ে যাবে এইভাবে প্রতিটা গাছের। এখানে আমি দুইটা গাছ লাগাইছি বড় টক বালতি, তো এই যে এই কাটে দিলাম নিচের পাতা আর এই মাথার ডাল কাটে দিলাম, এই দেখেন। এই যে এখান থেকে এখন অনেকগুলো শাখা পোশাখা বাইর হবে। এতদিন তো যদি আমি না কাটতাম তাহলে একটা ডালের থেকে বেগুন হইতো, এখন কাটে দিছি এখান থেকে দুই তিনটা ডাল বাইর হবে, দুই তিনটা ডালের থেকে বেগুন হবে। এইভাবে আমি প্রতিটা গাছই এখন করে দিব, আমি অলরেডি করে দিছি, চলেন দেখাই সবার সাথে। বেশি ছোট ছোট গাছে আবার এই যে এই গাছগুলো যেরকম ছোট ছোট, এইগুলার কিন্তু আবার আগেই মাথাটা কাটতে যায় না, গাছ মোটামুটি এক হাত পরিমাণ হইলেই তখনই কাটবেন। এইসবের নিচে থেকে পাতা কাটিয়ে দিতে পারেন কিন্তু মাথা কাটা যাবে না, এখনো ছোট আছে। দেখছেন গাছগুলো কিরকম শুকায় আছে, পানি দেওয়া হয়নি আজকে। এই যে পাতা কাটিয়ে দিলাম, এই যে এই যে ডালটা, এই ডালটাও কাটিয়ে দিলাম। আর এই দেখেন আমি এখান থেকে মাথা কাটে দেব একটু করে। তো আপনারা যাদের বেগুন গাছ আছে তারা এইভাবে বেগুন গাছ করে দেখেন, অনেক ফলন পাবেন ইনশাল্লাহ, অনেক বেগুন ধরবে। আর নিচের মাটিটা অবশ্যই মাঝে মধ্যে নিংরানি দিয়ে এরকম একটু উলট পালট করে দিবেন, বুঝছেন না? যেন অক্সিজেনটা ভালো মতো যায় এইভাবে একটু উলট পালট করে দিবেন, আর একদম ঘাস টাস যেগুলো থাকে সেগুলো সব তুলে ফেলে দিবেন। অনেক সুন্দর এরকম হেলদি গাছ হয়ে যাবে। দেখেন আমার বেগুন গাছগুলো কত সুন্দর হেলদি হয়েছে, ফুল চলে আসছে প্রতিটা গাছে গাছে। তো এই তো, সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে বা উপকারে আসলে প্লিজ আপুকে ভালোবাসে ভিডিওটা শেয়ার করেন। এই যে ফুল আসে গেছে, ওরে বাবা এখানে কয়টা ফুল আইছে একসাথে, একসাথে দুইটা ফুল আসে গেছে এখানে, কি সুন্দর বেগুনি কালার।
আমি এগুলো সব কাটিয়ে দিছিলাম। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।